আমার আল্লাহ চাইলে চাইলে যে কোনো কিছু থেকে যে কাউকে সৃষ্টি করতে পারে। আল্লাহর কাছে নূরের অনেক ডেফিনেশন আছে, ঠিক কিনা? মাটি মাটি সব মাটি দিয়ে ইট হয়, এক এক ধরনের মাটির এক এক সব মাটি দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা বিভিন্ন চারা এগুলোর জন্য ভিন্ন ভিন্ন কিছু ধরনের মাটিও লাগে, ঠিক কিনা? হ্যাঁ, কোনো দেশে যদি এখন ধরেন অনেক জায়গায় কমলা হচ্ছে বাংলাদেশ, এই জন্য কি সব জায়গায় হয়? মাটি দিলে কি কমলা হয় না? এটার জন্য কতগুলা জায়গা নির্ধারণ আছে কিনা? তো এরকম প্রত্যেকটা বিষয়ে এরকম প্রকার ভেদ আছে। নূর শুধু একরকম না, নূর দিয়ে আল্লাহ সারা দুনিয়া বানিয়েছে। নূর সামাওয়াত ওয়াল আরদ, এই সমস্ত পৃথিবী আসমান জমিন এই সমস্ত সৃষ্টি কিন্তু নূরের মাধ্যমে, সুবহানাল্লাহ। সূর্য চন্দ্র সমস্ত আমার নবীকে আল্লাহ সূর্যের আলোর সাথে তুলনা করেনি, চাঁদের আলোর সাথে সিরাজম কামারা সিরাজম শামস বলেনি। আমার আল্লাহ বলছে সিরাজম মুনিরা, সুবহানাল্লাহ। আল্লাহর নূরের আলোকিতকারী প্রদীপ, সুবহানাল্লাহ। তো এখন আপনি যদি ইমানদার মুসলমান হইয়া সারা দিন খালি ঈদ দপেন নবী মাটি নবী মাটি নবী মাটি 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 নবীরে কেমনে মাটি 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 প্রমাণ করবেন সেটার জন্য আপনার ঘুম নাই। এখন এই ধরনের কিছু মাটির ব্যবসায়ী আমাদের দেশে মাইক দিয়া মানুষের কান ঝালাপালা করে ফেলতেছে, ঠিক কিনা? নবীরে মাটি প্রমাণিত না করে তুমি যাইয়া মাটির ব্যবসা করো, তাহলে হয়তো কিছু দুনিয়াতে কিছু লাভ হইব, আখেরাতে তো কিছু পাইতা না, দুনিয়াতে অন্তত মাটির ব্যবসাটা হইলো করো। এটা দিয়া এই আমল দিয়া তোমার আখেরাত বরবাদ বরবাদ বরবাদ, দুনিয়াতে কিছু কামাই রোজি করতে পারে কিনা? মাটি 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 খালি মাটি মাটি মাটি। তো আমার আল্লাহ চাইলে চাইলে যে কোনো কিছু থেকে যে কাউকে সৃষ্টি করতে পারে, পারে কিনা? এটা আল্লাহর ক্ষমতাকে ছোট করা, স্বীকার না করে। এই কিতাব গুলো আপনারা নিয়ে যাবেন, এখানে অনেক কিতাব আছে আপনারা, এই যে মিলাদুন্নবী কেন আমরা করি, মিলাদুন্নবীর বই ছোট বই আছে আপনারা, এগুলো অনেক কিতাবের কথা বলা হয়েছে আপনাদের। শুধু এই সমস্ত সোশ্যাল মিডিয়ার কারণে এখন বর্তমানে ফেতনা এত ছড়িয়ে দিয়েছে, নামাজের মধ্যে ফেতনা ঢুকে দিয়েছে, ঠিক কিনা?